আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রাসায়নিক বিক্রিয়ার এই সপ্তম অধ্যায়ে আবার আমরা তৃতীয় পার্টে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অর্থাৎ আজকে আমরা আলোচনা করব এই অধ্যায়ের তৃতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো তৃতীয় পার্টে আমরা কী নিয়ে আলোচনা করব সেটা পূর্বের নয় এখানে ঠিক আমরা লিখে রেখেছি। তার মানে এর আগে কিন্তু আমরা দুইটা পার্ট শেষ করে ফেলেছি, তার মানে এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস কিন্তু অলরেডি শেষ। এখানে একটা গুরুত্বপূর্ণ বিশেষ জিনিস রয়েছে, যেটা হচ্ছে লাশ হাতে লিয়ার নীতি, যেখান থেকে তোমাদের অনেক সময় সৃজনশীল এসে থাকে এবং বাকিগুলো থেকে আসে না এমন না, প্রত্যেকটা বিষয়ে জানার দরকার আছে। MCQ আছে, CQ আছে, অর্থাৎ যে কোনো জিনিস ভাইবা আছে, সব জায়গায় সব বিষয়গুলো লাগে। তো আশা করি এই ভিডিওটা তোমরা পুরো কন্টিনিউ করবে, আর আগে ভিডিওগুলো যদি মিস করে থাকো তাহলে অবশ্যই দেখে আসবে। তো দেখো, আমরা ফার্স্ট আলোচনা করব বাস্তব ক্ষেত্রে সংঘটিত কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ে। যেমন ফার্স্ট হচ্ছে লোহায় মরিচা পড়া। দেখো, লোহায় মরিচা পড়া এই জিনিসটা আসলে কিভাবে হয়, লোহায় মরিচা পড়া। তো লোহায় আমরা তো মরিচার সংকেত জানি, Fe2O3 NH2O, এইটা হচ্ছে সংকেত। আসলে এইটা কি হঠাৎ করে আপনাআপনি মানে একসাথে তৈরি হয়ে যায়, তৎক্ষণাৎ? এটার একটা পুরো প্রক্রিয়া রয়েছে, একটা প্রসেস রয়েছে। এখন লোহার মরিচা বলতে অবশ্যই কি হবে, লোহার তৈরি জিনিসে পড়বে, অর্থাৎ লোহার যে যত তৈরি জিনিসগুলো আছে তার ভেতর তার উপরেই কেবল এই মরিচাটা পড়বে। তার মানে আমরা লোহার তৈরি কি আছে, আমাদের কাস্তে আছে, বটি আছে, দা আছে, ইত্যাদি যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, সেই জিনিসগুলোর উপরে মরিচা পড়ে। দেখো কখন পড়ে একটু চিন্তা করো, যখন আমরা বাইরে ফেলে রাখি, যখন তার উপর পানি পড়ে, বাতাসের অক্সিজেনের সংস্পর্শ আসে, তখনই কিন্তু। অর্থাৎ এই লোহা জিনিসটা সবসময় কী করবে, এই লোহা সবসময় অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। এবং কতটুকু অক্সিজেন সেটা হচ্ছে 1.5, তোমরা 1.5ও লিখতে পারো, অথবা 1.5কে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারি। তার মানে কাটাকাটি করলে 3/2 আসে, তাই কেউ যদি চাও এটাকে 3/2 দিয়েও লিখতে পারো। তার সাথে অবশ্যই কী যোগ হবে, অবশ্যই পানি বিক্রিয়া করবে, পানি। এবং এখানে কত অণু পানি থাকে, 3 অণু পানি। এই জিনিসটা বিক্রিয়া করে সবসময় কী তৈরি করে, সবসময় ফেরিক হাইড্রো অক্সাইড তৈরি করে, FeOH3। দেখো FeOH3 আমরা যদি সমতা করি তাহলে এখানে 2 আসবে। এই যে একটা জিনিস তৈরি হলো, এটা মূলত প্রথম ধাপে তৈরি হয়। অর্থাৎ কোনো লোহার উপর যখন পানি পড়ে এবং অক্সিজেন, অবশ্যই বাতাসে থাকলে অক্সিজেন তো এমনি থাকবে, তার মানে শুধু অক্সিজেন থাকলে হবে না, পানি থাকতে হবে। আবার শুধু পানি পড়লেও হবে না, সেখানে অবশ্যই অক্সিজেন থাকতে হবে, তবে পানির ভেতরেই তো অক্সিজেন থাকে, তাই না? তারপরেও বাতাসের সংস্পর্শে আসতে হবে, জলীয় বাষ্পের সংস্পর্শে আসতে হবে। অর্থাৎ এই দুইটা যখন জিনিস পানির লোহার উপরে পড়বে, আমরা লোহাকে বাইরে রাখলে অর্থ এগুলো হবে, সকালে শিশির পড়তে পারে, রাত্রে এমনি অনেক জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায়, অক্সিজেন তো বাতাসে অ্যাভেলেবল আছে, তো অর্থ এই বিক্রিয়াগুলো হতে থাকে। তাহলে ফার্স্ট এই জিনিসটা তৈরি হবে, দ্বিতীয়ত এই জিনিসটা কী করবে, এই জিনিসটা দ্বিতীয়ত এই যে ফেরিস, অর্থাৎ ফেরিক হাইড্রো অক্সাইড, এই জিনিসটা পরে একটু সময় নেবে, এই এটা নিজেদের মধ্যে বিক্রিয়া করে কিছুদিন পরে, প্রথমে এর একটা আস্তরণ পড়বে, তারপরে এইটা একটু মডিফাই হয়ে নিজে নিজে বিক্রিয়া করে Fe2O3 NH2O তৈরি করবে। অর্থাৎ এখানকার পানিটা কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ নেই, এনের মান কিন্তু 1, 2, 3 যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, এটা কিন্তু এখানকার মতো ভগ্নাংশ হবে না, এটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ মরিচার সাথে যে কোনো পানি যোগ থাকতে পারে। আমরা কিন্তু একটু আগে এই পানিটাকে কেলাস পানি, অর্থাৎ পানিযোজন বিক্রিয়া দ্বিতীয় পার্টে শেষ করে এসেছি, তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে সাধারণত মরিচা পড়ে। যদি লোহায় মরিচা কীভাবে পড়ে, সৃজনশীল আসে বা যে কোনো জায়গায় ব্যাখ্যা করতে বলে, এইভাবে তোমরা ব্যাখ্যা করবে দুইটা ধাপে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন আমরা তারপরে যাব দ্বিতীয় পার্টে, কিছু বাস্তব ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়া আছে, অর্থাৎ 2-3 পর্যন্ত আমরা যা আলোচনা করব এগুলো আমাদের ব্যবহারিক জীবনে যে বিক্রিয়াগুলো সংঘটিত হয়। এরপর তামা ও অ্যালুমিনিয়ামের ক্ষয় রোধ করা। তামা বলতে কি, অবশ্যই কপার, এবং অ্যালুমিনিয়াম তো অ্যালুমিনিয়ামই। দেখো এই জিনিসগুলো কীভাবে ক্ষয় রোধ করে, আমরা বাসায় যে তামা বা অ্যালুমিনিয়ামের জিনিসগুলো ব্যবহার করি, যেমন হাড়ি পাতিলগুলো আছে, এগুলো কিন্তু লোহার মতো এত সহজে নষ্ট হয় না এবং ক্ষয় হয় না। এর কারণ কি, এর কারণ হচ্ছে পূর্বের ন্যায় লোহার মতো এই কপার এর সাথে যখন অক্সিজেনের সংস্পর্শ হবে তখন কিন্তু কপার অক্সাইড তৈরি হবে, অ্যালুমিনিয়ামের সাথেও যখন অক্সিজেন যোগ করা হবে তখন অবশ্যই অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি হবে, Al2O3। এই যে দুইটা জিনিস তৈরি হলো, এটা সাধারণত ওই কপারের তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসের উপরেই পড়বে, এটাকে বলা হয় আস্তরণ, আস্তর
পূরণ। এই যে দেখো বা, এই তাহলে কপার বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসের উপরে প্রথমে অক্সিজেনের সংস্পর্শে এসে এরা একটা কপার অক্সাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইডের আস্তরণ তৈরি করে, অর্থাৎ একটা ব্যারিয়ার তৈরি করে। তারপর যদি এই কপার বা অ্যালুমিনিয়ামকে ক্ষয় করতে চাই, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড বা কপার অক্সাইডের এই আস্তরণটাকে ভেদ করতে হবে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয় না, যে কারণে কপার বা অ্যালুমিনিয়ামটা অক্ষত থেকে যায়। এজন্য কপার বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস নিজেই নিজের প্রোটেকটিভ বা ক্ষয় রোধ করতে পারে, এরা সহজেই ক্ষয় হয় না। যেগুলোকে আমরা কী কী বলতে পারি, দেখবা বিভিন্ন ইলেকট্রোপ্লেটিং প্রলেপ লাগানো হয়, অর্থাৎ এর উপরে ধাতুর প্রলেপ লাগালে যেমন অনেক তড়িৎ, মানে এটা কী হয়, অনেক প্রোটেকটিভ হয়ে যায়, ঠিক এই জিনিসটা তেমন হয়ে যায় একটা আস্তরণ তৈরি করে। অনেকটা বলতে পারো কীরকম, কোনো একটা কিছু তৈরি করে তার উপর হালকা একটা আস্তরণ দেওয়া, বুঝতেই পারছো বিষয়টা কেমন। তো এই হচ্ছে তোমার তামা অ্যালুমিনিয়ামের জিনিস কিভাবে তাদের নিজেদের ক্ষয় রোধ করে এই আস্তরণটার কারণে। এটা আসলে পরীক্ষায় লিখে ব্যাখ্যা করে দিয়ে দিবে তোমরা। এরপরে দেখো, আমরা এই জিনিসগুলো খুব দ্রুত পড়ে যাব, কারণ এগুলোতে খুব বেশি ম্যাথ, মানে অত বেশি ব্যাখ্যা হয় না। আমাদের লাশ হাতেলের নীতিতে আর বিক্রিয়ার হার আর গতিবেগ এখানে একটু বেশি সময় দিতে হবে। এরপরে দেখো, পিঁপড়া এবং মৌমাছির জ্বালা, এটা নিয়ে যদি আমরা একটু বলি, এটা লেখার তেমন কিছু নেই। যে পিঁপড়া যখন কামড় দেয়, তখন আমরা জানি পিঁপড়ার কী থাকে, ফেরোমন এসিড থাকে, অর্থাৎ ফিউরান থাকে বা ফেরোমন এসিড। এগুলো কামড় দেওয়ার সাথে সাথে তারা যখন হুল ফুটায় বা আমাদের ভেতরে এই তাদের বিষটা ঢেলে দেয়, সেটা হচ্ছে অ্যাসিডিও। আর আমরা জানি অ্যাসিডিও জিনিসকে যদি আমরা কী করতে পারি, খারের সংস্পর্শে আনতে পারি, তাহলে প্রশমন বিক্রিয়া করবে, তাহলে অ্যাসিডের ফলে যে জ্বালাটা হয়েছিল খারের সাথে সেটা মিশে যাবে। এজন্য যখন পিঁপড়া বা মৌমাছি কামড়ায়, তখন সেখানে চুন দেওয়া হয়, কারণ চুন হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। তো এরা পরস্পর বিক্রিয়া করে কী করে, ওই যে কষ্টটা ছিল সেটা দূর করে দেয়, কারণ প্রশমন বিক্রিয়া হয়। এভাবে তোমরা যে কোনো জায়গায় এটা ব্যাখ্যা করতে পারো। এরকম শ্বসনে শক্তি উৎপাদন, শ্বসনে দেখো কী হয়, C6H12O6, এটা কি আমরা জানি, এটা গ্লুকোজ, তাই না, ওই যে কার্বোহাইড্রেট বা শর্করার ভেতরে থাকে। বায়োলজিতে তোমরা এটা আরো বিস্তারিত পাবে। এর সাথে দেখো, স্বয়ণ ও অক্সিজেনকে যখন আমরা যোগ করি, তখন এই গ্লুকোজটা ভেঙে কি কি তৈরি হয়, এই গ্লুকোজটা ভেঙে দেখবা সবসময় কি তৈরি করবে, এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে প্লাস পানি তৈরি করবে। এই ছয় বসাছি, এটা যা সমতা করার কারণে, কার্বন ডাইঅক্সাইড পানি প্লাস এই যে শক্তি উৎপন্ন করে, এই জিনিসটা হচ্ছে মেইন বিষয়। তাহলে এই শ্বসনে আমরা প্রচুর পরিমাণে শক্তি পেয়ে থাকি। তোমরা দেখবা বায়োলজিতে তোমাদের এটা মেবি চতুর্থ অধ্যায়, জীবনের শক্তির অধ্যায়গুলোতে পাবা, সেখানে এই শক্তিগুলোকে ATP ADP ইত্যাদি আকারে এগুলোকে ব্যাখ্যা করা হবে। এবং দেখবে কী পরিমাণ, ওই 38 অণু ATP এবং 1 অণু ATP থেকে, মানে 1 অণু গ্লুকোজ থেকে কী পরিমাণ ATP তৈরি হয়, তোমরা সেখানে স্বপাচ্ছোষণ, অবাচ্ছোষণ, পাইরুবিক অ্যাসিড ইত্যাদি জিনিসের যে বিক্রিয়া আছে, NADH2 NADH, এই যে বিক্রিয়াগুলো আছে, সেখানে এই জিনিসগুলো আরও বিস্তারিত পাবে। তো বুঝতেই পারছো কীভাবে এই শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এরপরে দেখতে পাচ্ছ জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস, আমরা কিন্তু বাসায় সবাই প্রাকৃতিক গ্যাস এই যে CH4 ব্যবহার করি, এর সাথে যদি আমরা অক্সিজেনের বিক্রিয়া দিই, তাহলেই দেখো বিষয়টা কেমন হয়। অক্সিজেনের বিক্রিয়া করলে অবশ্যই সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানি তৈরি হবে এবং প্রচুর পরিমাণে শক্তি তৈরি হবে। এই শক্তিটা তাপ আকারে তৈরি হবে, তাপ তো এক প্রকার শক্তি, সো এই শক্তি বা তাপ উৎপন্ন হবে, যে কারণে আমরা এই গ্যাসগুলো ব্যবহার করে রান্নাবান্না করতে পারি এবং CNG বা গাড়ি চালানো যায়। এই যে বিভিন্ন জ্বালানি ব্যবহার করা হয়, সেখানে কিন্তু এই যে প্রাকৃতিক গ্যাস মিথেনকে এভাবে অক্সিজেনের সংস্পর্শে নিয়ে এসে এভাবে কাজে লাগানো হয়। এরপরে দেখো, আমরা শ্বসনের শক্তি গেল, এখন হচ্ছে আমরা কী করলাম, যে জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাসের যে ব্যবহার রয়েছে সেই জিনিসটা দেখলাম। এখন আমরা কী করব, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা একটু উপরের জিনিসগুলো মুছে দিই, আমাদের কিন্তু এগুলোর দরকার নেই। এখন দেখো, আমাদের এই পার্টটা দরকার, এই পার্টটা হচ্ছে ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। পরীক্ষা আসতে পারে যে আমাদের চারপাশে যে এই যে ক্ষতিকর বিক্রিয়াগুলো, যেমন লোহায় মরিচা পড়তেছে, এরপরে আমাদের চারপাশে যেমন পিচ্ছিল হয়ে যায়, আমরা যেমন আমাদের টিউবওয়েল পার, অর্থাৎ ওয়াশরুম থাকে না, এইসব যে কোনো জায়গায় অনেক দিন পানি পড়ে, সেখানে দেখবা পিছলা হয়ে গেছে, অর্থাৎ শ্যাওলা পড়েছে। তো এখানে অনেক মানে হোঁচট খেয়ে অনেকে পড়ে, অনেক দুর্ঘটনা হয়, কোথাও হাত পা ভেঙে যায়, এই যে ইত্যাদি জিনিসগুলো, এগুলো থেকে কীভাবে রক্ষা করা যায় সেটাকেই বলা হচ্ছে ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায়। তো এর জন্য আমাদের কী করতে হবে, এক নাম্বার হচ্ছে মরিচা রোধ করতে চাইলে তার উপরে রঙের প্রলেপ দিতে হবে, অর্থাৎ লোহার তৈরি জিনিসকে রং করতে হবে। রং করা মানে কি, এখানে একটা প্রলেপ দেওয়া, ইলেকট্রোপ্লেটিং, দেখবা ইলেকট্রো মানে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে মেশিন দিয়ে রং করা হয় বিভিন্ন জিনিসে। এর কারণ হচ্ছে ওইখানে একটা প্রলেপ দিলে খুব সহজেই আর মরিচা পড়তে পারে না, ফলে লোহার জিনিসটা অক্ষত থাকে। সেমভাবে হচ্ছে
সিল জায়গাতে বালু দেওয়া। আমরা জানি কি বালু মানে সিলিকন ডাইঅক্সাইড। যেমন তোমাদের ওয়াশরুম হতে পারে, তোমাদের যে কোনো রাস্তাঘাট হতে পারে যেখানে, বা তোমরা যেমন পুকুরে গোসল করো সেখানে যদি সিঁড়ি থাকে তোমাদের প্লাস্টারের, সেখানে দেখবা শ্যাওলা পড়ে গেছে, তোমরা সেখানে বালি দেবে অথবা বালি দিয়ে ঘষা দেবে, দেখবা সেগুলো দূর হয়ে যাবে। তাই পিচ্ছিল জায়গা, যেগুলোতে পিচ্ছিল জায়গা আছে সেখানে তোমরা কী করবে, বালি দেবে, অর্থাৎ সেখানে একটা প্রশমন বিক্রিয়া ঘটানোর চেষ্টা করবে। এরপর দেখো সুই, আমরা যারা বাসা বাড়িতে, বিশেষ করে আমাদের আম্মু আপু বা খালা, এই যে আমাদের ইত্যাদি আমাদের যে আত্মীয় স্বজন বা আমাদের যে সম্পর্কগুলো রয়েছে যাদের, যারা সুইয়ের কাজ করে, এই সুইয়ের কাজগুলো দেখবা যে সুই বাইরে ফেলে রাখলে নষ্ট হয়ে যায়। তো সুইটাকে যদি আমরা নারিকেলের তেলের ভিতরে চুবিয়ে রাখি তাহলে দেখবা সেটা খুব সহজেই, ওই লোহায় যেমন রং করলে মরিচা প্রতিরোধ করলো, তেমন এই জিনিসটাও তখন কী করবে, এর ক্ষয় রোধ করবে। অর্থাৎ এইসব পদ্ধতি অবলম্বন করে আমরা খুব সহজে এই জিনিসগুলোকে তাদের ক্ষতিকর বিক্রিয়া থেকে রক্ষা করতে পারি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টাকে আলোচনা করব সেটা হচ্ছে বিক্রিয়ার গতিবেগ ও হার। এটা কি বিক্রিয়ার গতিবেগ ও হার? দেখো বিক্রিয়ার গতিবেগ ও হার, গতিবেগ ও হার, এই জিনিসটা বলতে আসলে কি বোঝাচ্ছে? গতিবেগ ও হার বলতে অবশ্যই বিক্রিয়ক, যেমন আমরা যদি একটা বিক্রিয়া লিখি যেমন এইচ টু প্লাস এন টু, যেমন এখানে থ্রি প্লাস এন এইচ থ্রি থ্রি, তাই না, দুই, তো টু এন এস থ্রি তৈরি হলো এবং এখানে প্রচুর পরিমাণে তাপ তৈরি হবে, সেটা তোমরা সবাই জানো। এখন দেখো এই জিনিসটার মধ্যে আমরা একটু বিক্রিয়ার হার আর গতি কী ব্যাখ্যা করব। হার বলতে সবসময় বোঝায় যে একক সময়ে কি, অবশ্যই একক সময়ে, এক সেকেন্ড সময় বা একক সময়ে, এই একক সময়ে কী পরিমাণ বিক্রিয়ক, কী পরিমাণ বিক্রিয়ক, কী পরিমাণ উৎপাদ তৈরি করছে এই হারটাকে। মনে করো তিরিশ গ্রাম বিক্রিয়ক থেকে মনে করো যে বিশ গ্রাম উৎপাদ তৈরি হয়েছে, এটা কত, মনে করো যে কত, সাপোজ দুই সেকেন্ডে বা বিশ সেকেন্ডে, তোমার এক সেকেন্ডে বের করবা কত হবে, এক সেকেন্ডে ধরো তখন বের হলো কত, পাঁচ গ্রাম হলো। তাহলে এইটাই হচ্ছে তার বিক্রিয়ার হার, যে প্রতি একক সময়ে পাঁচ গ্রাম হচ্ছে তার উৎপাদ তৈরি হয়, অর্থাৎ প্রতি একক সময়ে কী পরিমাণ উৎপাদ তৈরি হবে বিক্রিয়ক থেকে, সেটাকেই সাধারণত বিক্রিয়ার হার বলা হয়। আর গতিবেগটা হচ্ছে যে কোন জিনিসটা কত দ্রুত উৎপাদে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এখানে যেমন দুইটা জিনিস আছে, তো এই দুইটা জিনিসের মধ্যে, দুইটা জিনিসের মধ্যে অবশ্যই দুইটা মিলে তো অ্যামোনিয়া হবে, যখন অনেকগুলো জিনিস থাকবে, যখন দুইটা বিক্রিয়া থাকবে, এখানে একটা বিক্রিয়া আর একটা বিক্রিয়া, যেমন মনে করো তুমি সহজে কী নিতে পারো, কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, এই যে দুইটা বিক্রিয়ক নিলাম, তো এখানে কার্বন আর অক্সিজেন কত দ্রুত কার্বন ডাইঅক্সাইড হচ্ছে, আর হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে কত দ্রুত অ্যামোনিয়া তৈরি করছে, এই দুইটার মধ্যে এখানে যদি সময় কম লাগে, এখানে যদি সময় বেশি লাগে, তাহলে এই বিক্রিয়ার গতিবেগ হচ্ছে বেশি আর এটার গতিবেগ কম। এবং যেখানে গতিবেগ বেশি সেখানে অবশ্যই হারও বেশি হবে, কারণ খুব দ্রুত তখন উৎপাদ তৈরি হবে, তার মানে এক সেকেন্ডে তখন বেশি বেশি উৎপাদ তৈরি হবে, আর কম বেশি সময় লাগলে তখন গতিবেগ কম হয়ে গেলে তার হারও কমে যাবে, কারণ ধীরে ধীরে উৎপাদ হবে, তার মানে এক সময় কম জিনিস উৎপন্ন হবে, তখন এই হারটা অটো কমে যাবে। আশা করি বিক্রিয়ার গতিবেগ আর হার একটার একটার সাথে কীভাবে সম্পর্কযুক্ত সেটা তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো তোমরা ডেলেইসের সাহায্যে খুব সহজে নির্ণয় করবে, সেটা তোমাদের পরবর্তী অর্থাৎ অষ্টম অধ্যায়ে এগুলো অনেক বিস্তারিত পাবে। তো দেখো এখন হচ্ছে আমরা লাসা তেলের নীতিটা নিয়ে একটু আলোচনা করব। লাসা তেলের নীতি আসলে উভমুখী বিক্রিয়ার জন্য প্রযোজ্য। যেমন আমরা যদি হাইড্রোজেন প্লাস নাইট্রোজেনের কথা বলি, তাহলে এরা বিক্রিয়া করে কী করে, অবশ্যই উভমুখী বিক্রিয়া। এখন উভমুখী বিক্রিয়া কী তৈরি করবে, অ্যামোনিয়া তৈরি করবে, অবশ্যই টু, এখানে প্রচুর পরিমাণে তাপশক্তি আছে, তো তাপটা আমরা এখানে আলোচনা বাইরে রাখি। এখন দেখো এই যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হলো, এই জিনিসটা প্রথমে কী হয়, প্রথমে আমরা যখন এটাকে তাপ দিতে থাকি বা এটা যখন আমরা রাখি, তখন ধীরে ধীরে কিন্তু বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে কনভার্ট হয়। তার মানে এই যে বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট হতে থাকে, এটাকে বলা হয় সম্মুখী বিক্রিয়া। কী বলা হয়, সম্মুখী বিক্রিয়া। এই সম্মুখী বিক্রিয়াটা এক সময় গিয়ে একটা নিউট্রাল অবস্থা হয়, অর্থাৎ এই পাশে যতটুকু বিক্রিয়ক এই পাশে ঠিক ততটুকু উৎপাদ তৈরি হয়ে গেছে, অর্থাৎ একটা সাম্য অবস্থার তৈরি হয়। যখন এই যে ব্যালেন্সে আসে তখন তাকে বলা হয় সাম্য অবস্থা, অর্থাৎ একটা পয়েন্ট আসবে তারপরে, অর্থাৎ সম্মুখী বিক্রিয়া থেকে পরবর্তীতে একটা কী অবস্থা আসবে, সাম্য অবস্থার সৃষ্টি হবে। এই সাম্য অবস্থা থাকার পরে আমরা যদি একে আরও বেশি সময় ধরে বিক্রিয়াটাকে কনভার্ট করতে থাকি, মানে বিক্রিয়াটা চালাতে থাকি, তখন দেখো এই পাশে কিন্তু বিক্রিয়ার পরিমাণটা বেড়ে গেছে, তখন কি করবে, এ আবার ব্যাগে আসা শুরু করবে, তখন এটাকে বলা হয় বিমুখী বিক্রিয়া।
তো বিমুখী বিক্রিয়া এটাকে আবার বলা হয় অথবা পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এই যে পশ্চাৎমুখী বিক্রিয়া, এই যে দেখো তারপরে কী তৈরি হবে, পশ্চাৎমুখী বিক্রিয়া। অর্থাৎ কোনো একটা জিনিস যখন সাম্য অবস্থায় থাকবে তারপরে যদি তুমি সময় বৃদ্ধি করো তাহলে সেটা কিন্তু আবার বিক্রিয়কে ফিরে আসবে। তাহলে প্রাথমিক অবস্থায় কী হয়, বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, এবং পরে সাম্য অবস্থায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি বা চাপ বৃদ্ধি করি অথবা কী করি, চাপ বৃদ্ধি করলে তখন সেটা কী করবে, অবশ্যই এটা আবার বিক্রিয়কে কনভার্ট হবে। অর্থাৎ বিক্রিয়ক থেকে যেমন উৎপাদ পাচ্ছি তেমন উৎপাদ থেকে আবার বিক্রিয়ক পাব। এখন দেখো এই জিনিসটা একটা খুব মজার বিষয়, সেটা হচ্ছে আমরা যখন বিক্রিয়ক থেকে উৎপাদে যাব তখন এটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়। এটা কী হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। তার মানে এখানে ডেল এইচ সমান যা হয় সেটা হচ্ছে মাইনাস মান। অর্থাৎ বিক্রিয়ক থেকে যখন আমরা উৎপাদ তৈরি করি তখন এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া হয়, এবং উৎপাদ থেকে যখন আমরা বিক্রিয়কে আসি তখন সেটা তাপ হারি বিক্রিয়া হয়। তার মানে তখন কিন্তু পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। তার মানে বিক্রিয়ক থেকে যখন আমরা অ্যামোনিয়া তৈরি করব উৎপাদে যাব তখন পরিবেশ গরম হবে, তাপ উৎপন্ন হবে, কিন্তু যখন আমরা এই উৎপাদটা থেকে বিক্রিয়কে ফেরত আসব তখন পরিবেশ শীতল বা ঠান্ডা হয়ে যাবে, কারণ তখন তাপ হারি বিক্রিয়া হয়। তাপ হারি বিক্রিয়া তাপ শোষণ করে নিয়ে নেয় বিক্রিয়া সংগঠিত হওয়ার জন্য। তো এই বিষয়গুলো, আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। এখন এই সাম্য অবস্থার উপরে এদের অনেকগুলো প্রভাবকের ব্যাখ্যা রয়েছে। যেমন দেখবা তোমাদের দুইটা গ্রাফ দেওয়া আছে, এই জিনিসটা যদি আমরা একটু মুছি, দেখো গ্রাফ দেখবা এই যে গ্রাফটা এরকম করা আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর টাইম সময় বোঝানো আছে, আর এই বরাবর দেখবে একটা বিক্রিয়ার হার বোঝানো আছে, অর্থাৎ প্রথম অবস্থায় হার বোঝানো আছে। এইদিকে হার আর এদিকে টাইম, আমরা যত উপরের দিকে উঠবো তত হার বাড়বে আর যত এইদিকে যাবো তত সময়ের পরিমাণ বাড়বে। দেখবে গ্রাফটা কি এরকম করা আছে, অর্থাৎ এইরকম করে গ্রাফটা দেওয়া আছে। তার মানে কি হচ্ছে, দেখো আমরা যত সময় বাড়াচ্ছি ধীরে ধীরে এই মানটা কিন্তু বাড়তেছে এবং এই মানটা ধীরে ধীরে কমতেছে, খুব ভালো করে খেয়াল করো। তো এইটাকে দেখবা সম্মুখী বিক্রিয়া, আর এটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া, বিপরীতমুখী বিক্রিয়া। তো এই সম্মুখী বিক্রিয়া আর একটা হচ্ছে বিপরীতমুখী বিক্রিয়া। তাহলে দেখো সময় বাড়ার সাথে সাথে বিপরীতমুখী বিক্রিয়ার হার কিন্তু বাড়বে আর অবশ্যই সম্মুখী বিক্রিয়ার হার কমবে। এটা কোথায়, অবশ্যই সাম্য অবস্থায়। আমরা বলেছিলাম না সাম্য অবস্থায় যত সময় বাড়াবো তত উৎপাদ আবার বিক্রিয়কে কনভার্ট হবে। তার মানে কি ডান থেকে বামে আসবে। তো ডান থেকে বামে আসাটা কী ছিল, বিপরীতমুখী বা পশ্চাৎমুখী বিক্রিয়া। তো এটার পরিমাণে তো বাড়তেছে, সো বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়বে, আর সম্মুখী মানে যে সামনে যেত সেটা তো মানে অল্টারনেটিভ কমে যাচ্ছে। তাহলে লাসাতিলের নীতি অনুযায়ী সাম্য অবস্থায় বিক্রিয়া এই যে বিক্রিয়ার হারের সাথে সময়ের সম্পর্কে কি, সম্মুখী বিক্রিয়ার হার কমবে আর বিপরীতমুখী বিক্রিয়ার হার বাড়তে থাকবে। এবং দেখবে এটা যখন ঘনমাত্রার উপরে ব্যাখ্যা করা হয়েছে, আর পুরোটা মুছে দিয়ে ভুল হলো, এদিকে দেখো টাইম আবার এদিকে, তখন এদিকে সময় ঠিকই আছে, তখন এইদিকে এটাকে ধরা হয় ঘনমাত্রা। ঘনমাত্রা মানে তো বুঝতেই ছো কোনো জিনিসের পরিমাণ কত বেশি। দেখো এই জিনিসটা যখন এইভাবে সেমভাবে করা হয়েছে, এই জিনিসটা মনে করো এরকম হয়েছে। এখন দেখো এই জিনিসটাকে বলা হবে বিক্রিয়ক, এটাকে এখন কি বলা হচ্ছে, বিক্রিয়ক, আর এটাকে বলা হচ্ছে এখন কি, উৎপাদ। খুব ভালো করে খেয়াল করো, তো ওইটাই যখন বিপরীতমুখী বিক্রিয়া ছিল এখন এটা উৎপাদ, আর যেটা এখন আগে কি ছিল সম্মুখী বিক্রিয়া সেটা এখন হয়ে গেছে বিক্রিয়ক। এখন দেখো সময় বাড়ার সাথে সাথে কি হচ্ছে, এই যে দেখো কি হচ্ছে, উৎপাদের পরিমাণ বাড়তেছে আর সময় বাড়ার সাথে সাথে কি হচ্ছে, বিক্রিয়কের পরিমাণ কমে যাচ্ছে। অর্থাৎ আমরা যদি কোনো কিছুর যে ঘনমাত্রা বা বৃদ্ধি করতে থাকি, তাহলে দেখো অবশ্যই বিক্রিয়ক থেকে বেশি বেশি করে উৎপাদ তৈরি হবে। তার মানে উৎপাদের পরিমাণটা বাড়বে আর বিক্রিয়কের পরিমাণটা কমে যাবে, কারণ এটা থেকেই তো উৎপাদ তৈরি হবে। অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে বিক্রিয়কের পরিমাণটা কমে যায় আর উৎপাদের পরিমাণটা হ্রাস হয়ে যায়, এবং একটা সময় কিন্তু তারা গিয়ে সাম্য অবস্থা হয়। যেমন আগেরটা তো ঠিক, যখন বিপরীতমুখী সম্মুখী বিক্রিয়া ছিল সেখানেও কিন্তু একটা অবস্থায় যে সাম্য অবস্থার সৃষ্টি হতো। এই সাম্য অবস্থার পরে তুমি কী করতে পারো, পরবর্তীতে আবার অল্টারনেটিভ হবে। যেমন এই সাম্য অবস্থার উপরে তাপের প্রভাব, চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব দেখবা তোমাদের বইয়ে এই তিনটা জিনিস আলোচনা করা হয়েছে। পরীক্ষায় সাধারণত এই তিনটাই বেশি আসে, যে সাম্য অবস্থায় উপর লাসাতিলের নীতির সাম্য অবস্থার উপরে চাপের প্রভাব, তাপের প্রভাব ব্যাখ্যা করো। যেমন আমরা যদি তাপের প্রভাব নিয়ে আলোচনা করি, তাপের প্রভাব দেখো আমাদের তো বিক্রিয়াটা এমনই ছিল, H2+N2 = হচ্ছে অ্যামোনিয়া। দেখো আমরা একটু সমতাকরণ করতে যদি করি, এইদিকে টু, এখন একটু খেয়াল করো যে এটা দুইমুখী ছিল,
এখন আমরা যদি তাপমাত্রা বাড়াতে থাকি তাহলে কি হবে, যখন বিক্রিয়াটা কিন্তু সাম্য অবস্থা, সাম্য অবস্থা মানে কি বিক্রিয়া হয়ে যাওয়ার পরে, উৎপাদ তৈরি হওয়ার পরে এটা একটা ব্যালেন্সে আসে, তখন কি হবে তাপমাত্রা বাড়ানোর ফলে এই বিক্রিয়াটা কিন্তু এই কনভার্ট হবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ কমবে আর বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে। অর্থাৎ সাম্য অবস্থার উপরে তাপের প্রভাব হচ্ছে, আমরা এখন তাপ যত বাড়াবো তখন উৎপাদের পরিমাণ কমে বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকবে, এই জিনিসটা। এই সেমভাবে আমরা যদি চাপের প্রভাব নিয়ে আলোচনা করি তাহলে চাপের প্রভাব, দেখো চাপের প্রভাবটা অনেকটা মোলের উপরে নির্ভর করে। মোল মোল মানে কি, দেখো এখানে 3 মোল আছে, এখানে কত 1 মোল আছে, যোগ করলে বিক্রিয়কে কত 4 মোল আর উৎপাদে কত 2 মোল, তাহলে দেখো কোথায় 4 মোল আর কোথায় হচ্ছে 2 মোল, তার মানে বিক্রিয়কে কিন্তু মোলের পরিমাণ বেশি আছে, তার মানে এখানে চাপ কিন্তু বেশি আছে। অর্থাৎ এই যে জায়গায় 4 মোল জিনিস আছে সেখানে নিজেদের মধ্যে ঘনত্ব অবশ্যই বেশি আছে, সো এখানে চাপ কিন্তু বেশি হবে, বেশি 4 মোলের মধ্যে অবশ্যই চাপ বেশি হবে, আর যেখানে 2 মোল সেখানে চাপ কম হবে। এজন্য আমরা যখন বেশি বেশি চাপ প্রয়োগ করব তখন বিক্রিয়কটা কিন্তু কি করবে, উৎপাদে কনভার্ট হবে, এবং যখন এটা আবার সাম্য অবস্থায় যাবে তখন তো চাপ সমান ছিল, এরপরে যখন আমরা আবার কি করব, চাপ দিতে থাকবো, তখন সে আবার বিপরীতমুখী হয়ে যাবে। তো দেখো যেখানে এক কথাই হচ্ছে, যেখানে মোলের পরিমাণ বেশি থাকে সেখানে প্রাথমিকভাবে চাপ বেশি থাকে, যে কারণে প্রথমে বিক্রিয়কটা ধীরে ধীরে উৎপাদে যায়, কিন্তু যখন আবার সমান হয়ে যায় তখন যদি আমরা চাপ প্রয়োগ করি তখন কিন্তু এই জিনিসটা আবার বিপরীতমুখী হবে, বুঝতেই পারছো, কারণ তখন তো সমান ছিল, এখন আবার এই দিকে চাপটা বেশি পড়বে, ফলে সেটা আবার বিক্রিয়কে কনভার্ট হবে। এবং ঘনমাত্রার প্রভাব নিয়ে যদি তোমরা একটু আলোচনা করো, তো ঘনমাত্রা দেখো, খেয়াল করো ঘনমাত্রা, তো ঘনমাত্রা এই জিনিসটা আসলে কি, ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি, আসলে কোন জিনিসের পরিমাণ কত বেশি আছে, অর্থাৎ ঘনত্ব কি আছে। আমরা কিন্তু ষষ্ঠ অধ্যায়ে মোলারিটি বা এস নির্ণয় করেছিলাম, অর্থাৎ ঘনমাত্রা ছিল সেটা, তো ওই জিনিসটাই আর কি ঘনমাত্রার প্রভাব। কোনো কিছুর ভেতরে কোনো জিনিসের পরিমাণ যত বেশি থাকবে, যেমন খেয়াল করো আমি এই হাইড্রোজেন আর নাইট্রোজেনের এই যে অ্যামোনিয়া তৈরি করলাম, এখানে খেয়াল করো আমি যদি হাইড্রোজেনের পরিমাণ বাড়াতে থাকি তার মানে হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে যাবে, অল্টারনেটিভ আমি যদি নাইট্রোজেনকে বেশি বেশি যোগ করি তাহলে নাইট্রোজেনের ঘনমাত্রা বেড়ে যাবে, কারণ ওইটার পরিমাণ বেড়ে যাবে, ওইটার পরিমাণ বেড়ে যাওয়া মানে ওইটা এক জায়গায় অনেক বেশি হবে, তো ওইটাকেই ঘনত্ব বলা হচ্ছে, তার মানে এই ঘনমাত্রাগুলো বাড়বে। তো আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াই তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে যাবে, তো এই পাশে যখন অনেক বেশি হবে এটাকে ব্যালেন্স করার জন্য অটো এই পাশ থেকে কিন্তু বিক্রিয়কের পাশে চলে আসবে, তার মানে আমি যদি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে, আমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াতে পারি তাহলে সেটা ধীরে ধীরে বিক্রিয়কের দিকে চলে আসবে। অর্থাৎ ঘনমাত্রা সাম্য অবস্থার প্রভাব হচ্ছে, আমরা যদি ঘনমাত্রা উৎপাদে বেশি থাকে তাহলে সেটা ধীরে ধীরে বিক্রিয়কের দিকে কনভার্ট হবে, অর্থাৎ বিপরীতমুখী বিক্রিয় হবে। আর আমরা যদি বিক্রিয়কে ঘনমাত্রা বাড়াতে পারি সাম্য অবস্থা বিক্রিয়া, তাহলে আরও ডান দিকে অগ্রসর হবে, কারণ উৎপাদের পরিমাণ বাড়বে। অর্থাৎ দাঁড়িপাল্লার মতো তোমরা চিন্তা করতে পারো, যে পাশে বেশি দিবা সেটা কিন্তু হেলে যাবে, তাহলে কি হবে এটাকে সমান করার জন্য এই জিনিসটাতে কি করতে হবে, এখান থেকে কিছু জিনিস নিয়ে আসতে হবে, তাহলে কেবল এইটা সবসময় সোজা থাকবে, আমার টার্গেট সবসময় দাঁড়িপাল্লাটাকে সোজা রাখবো, তাহলে এই পাশে যখন বেশি জিনিস যোগ করতেছি এটা ভারী হয়ে নিচের দিকে আসবে, অতএব এই জিনিসগুলোকে আমার কি করতে হবে, সরায় এই পাশে দিতে হবে, তখন এটা ব্যালেন্স থাকবে। ওই সেমভাবে যে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে তখন সেটা ধীরে ধীরে ব্যালেন্স করার জন্য উৎপাদে কনভার্ট হতে থাকে, অবশ্যই এগুলো মেনটেন করে, অর্থাৎ 3টা হাইড্রোজেনের সাথে 1 মোল, অর্থাৎ 3 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল নাইট্রোজেন বিক্রিয়া করবে। এখন এইভাবে তোমাকে যোগ করতে হবে, শুধু এক হাইড্রোজেন যোগ করলেই কিন্তু অ্যামোনিয়া তৈরি হবে না, ওই হারে নাইট্রোজেনও যোগ করতে হবে। তো আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো, বিক্রিয়ার এই লাসাতিলের নীতির উপরে তাপের চাপের ঘনমাত্রার প্রভাব এবং বিক্রিয়ক এবং এই যে ঘনমাত্রার হারের যে এই যে গ্রাফগুলো আছে এই যে এইগুলো পরীক্ষা আসলে তোমরা পারবে, খুব সুন্দর করে ব্যাখ্যা করবে। তো আজ এতটুকুই ছিল, আমরা কিন্তু অলরেডি এই সপ্তম অধ্যায় শেষ করে ফেললাম, তো তোমাদের সাথে আবার পরবর্তীতে অষ্টম অধ্যায় বা রসায়নের অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি তোমার মন চায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, কারণ তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই পাশে থাকবে এটা তো আশা করতেই পারি। তো তোমাদের লেখাপড়া অনেক ভালোভাবে চলুক, তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।